ओमा चंडाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाहो लोकातीतोऽप्यहनजहो लोककल्याणमार्गं त्रैलोक्येऽप्यप्रतिममहिमा जानकी प्राणबन्धो भक्त्या ज्ञानं वृतवरवपु सीतयायो हि रामः स्तब्धीकृत्य प्रलयकलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतामीस्त्रमिश्रं गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोऽयं जातप्रथितपुरुषो रामकृष्णस्त्विदानीं जय जयो रामकृष्णो वंशकल्पोतरु जय जयो भगवान् जगतेर्गुरु जय जयो गुरुमाता जगतो जननी रामकृष्ण भक्तिदात्री चैतन्योदायिनी जय जयो रामकृष्ण इष्टगोष्ठीगण सवार चरण रेणु मागे अधम श्री भगवानेर अशेष इच्छाय आबार आमरा समबेत हयेछि श्री श्री रामकृष्ण पुथी पाठ एवं आलोचनार उद्देश्ये। आमरा विगत दिन श्री केशवेर संगे श्री रामकृष्णेर जे भक्त संगठन सेटिर कथा बोलछि। आमादेर अध्यायेर नाम शशी प्रवृत्तिर सहित ठाकुरेर मिलन। विवरण शुनो कथा केशव सज्जन महाभक्त श्रीप्रभुर सुसरल मन शांतिमये निकेतने आपनार धामे कमल कुटीरे नाम सर्वजन जाने एकदिन प्रभु देवे पाइया तथाय आपनार मनमत वासना पुराय द्वितले सेखने तार ध्यानेर घर परिपाटी गृह सेटी अति मनोहर नेई कोनो सारा शब्द बड़ई निर्जन प्रभुके लइया तथा करिला गमन অতিশয় সঙ্গপনে কেহ নাহি জানে বসাইলা প্রভু দেবে সুন্দর আসনে সন্নিকটে পাত্রপূর্ণ আছে আয়োজন বিবিধ জাতীয় ফুল মনের মতন চন্দন চরিচ করি চক্ষে জল ঢালি প্রভুর চরণে দেন অঞ্জলি অঞ্জলি পরিশেষে যুক্ত করে প্রভু দেবগণ একথা অপরে যেন করে না শ্রবণ। পুথিকার বলছেন এটা একটা অদ্ভুত ঘটনা। যখন প্রথমবার শ্রীরামকৃষ্ণদেব বেলঘরের বাগানবাড়িতে যান তখন তিনি বেলঘরের বাগানবাড়িতে যখন তিনি কেশবের সঙ্গে দেখা করতে যান কেশবের শ্রীরামকৃষ্ণ সম্পর্কে কোনো প্রত্যয় হয়নি এবং পরবর্তীকালে তিনি যখন তার শিষ্যদের পাঠান শ্রীরামকৃষ্ণকে পরীক্ষা করে দেখার জন্য শিষ্যরা শ্রীরামকৃষ্ণকে দেখে কিছুতেই অনুভব করতে পারছিলেন না যে তিনি ঠিক কেমন। তাদের মনে হতে থাকলো এর আধ্যাত্মিক গুণ বৈরাগ্য সবকিছু বিদ্যমান শুধুমাত্র এর গুরুকরণ করা হয়নি বলেই এর এতগুলি সমস্যা দেখা দিয়েছে। সেই কারণে কেশবের শিষ্যরা কেশবের শ্রীরামকৃষ্ণকে আমাদের কেশবচন্দ্র সেনের কাছে মন্ত্র দীক্ষা নিতে বলেন। ঠাকুর গান গিয়েছিলেন আমার কি ফলের অভাব আমি রাম কল্পতরু বৃক্ষ মূলে থাকি যাপ যখন যা ফল চাই তাই শিব বৃক্ষের তলায় কুড়িয়ে পাই এই কথা তিনি বলেছিলেন। এই গানটি কেশবের শিষ্যরা এই সূর্যাশিষ মুখার্জি কোনোদিন সময় মতো আসেন না। এই এই হচ্ছে যখন এই কেশবের শিষ্যরা গিয়ে এই গানটি যখন কেশবচন্দ্র সেনকে শোনান সেই দিন বিকেলবেলায় শ্রীরামকৃষ্ণ দর্শনে আসেন কেশবচন্দ্র সেন এবং ধীরে ধীরে কেশবের সঙ্গে গভীর ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। ভালোবাসার সম্পর্ক এত নিবিড় হতে থাকে যে কেশবচন্দ্র সেন অসুস্থ হয়ে পড়লে তিনি শ্রীরামকৃষ্ণ জগন্মাতার কাছে প্রার্থনা করেন যে কেশবের কিছু হয়ে গেলে কলকাতায় গিয়ে তিনি কার সঙ্গে কথা বলবেন। এই কারণে কেশবের সুস্থতার কারণে তিনি তার হয়ে ডাব চিনি মানত করেন। কেশবের সঙ্গে ক্রমাগত তার সম্পর্ক ভালো হতে থাকে। কমল কুটির আমরা বলেছিলাম ভিক্টোরিয়া ইনস্টিটিউশন এখন যেটি সেটি হচ্ছে গোটাটাই কেশবচন্দ্র সেনের বাড়ি। যে অংশটুকুতে কেশবচন্দ্র সেন থাকতেন কেশবচন্দ্র সেনের মা থাকতেন সেই বিখ্যাত ছবিটি তোলা হয়েছিল হাততোলা যে ছবিটি এখানে ব্রাহ্ম ভক্তদের মাঝখানে কেশব
ঠাকুর দাঁড়িয়ে পড়েছেন, তাকে ধরে আছেন হৃদয়রাম, সেই ছবিটির ঘর এই এই অংশটুকু খালি ভাঙা হয়নি, বাকি গোটা বাড়িটা ভেঙেই ভিক্টোরিয়া ইনস্টিটিউশন তৈরি হয়েছে। আপনারা যারা কলকাতায় থেকেছেন জানেন, শিয়ালদার ওই অঞ্চলটা ভীষণ রকমের শান্ত, বরাবরের শান্ত। আগে গাড়িও চলতো না, রাজাবাজার থেকে শিয়ালদা যাওয়ার যে রাস্তাটা সেই রাস্তায় আগে চলতো না, একেবারে সম্পূর্ণ মানিকতলা থেকে মানিকতলা ক্রস করে গেলে সুকিয়া স্ট্রিটের পর থেকে সমস্ত জায়গাটা ভীষণ রকমের শান্ত, যে কারণে এই বসুবিজ্ঞান মন্দির তৈরি করার জন্য ওই জায়গাটিকে বাছা হয় এবং পরবর্তীকালে রাজাবাজার যে সায়েন্স কলেজ সেটা ওখানে হয় এবং যাবতীয় স্কুল কলেজ করার কথা ওখানে ভাবা হয়, ব্রাহ্মদের জন্য ব্রাহ্ম গার্লস স্কুল এবং মুখ বধিরদের জন্য ডেফেন্ডাম স্কুল ওই সব জায়গায় করা হয়েছিল, যাতে বাইরের আওয়াজ এসে সেখানে তার পঠন পাঠনের এটিকে না নষ্ট করে দেয়। তখনকার দিনে ভেবে দেখুন, শ্রীরামকৃষ্ণদেব যখন ওখানে গিয়েছেন কমলকুটিরে, তখন শুধুমাত্র ঘোড়ার গাড়ি একমাত্র চলত, আর কোনো গাড়ি ওখানে যেত না, তাও সেটা কখনো কখনো একাধ দিন, একাধ দিনে একাধখানা। কেশবচন্দ্র সেন একবার শ্রীরামকৃষ্ণকে তার কমলকুটিরের বাড়িতে নিয়ে যান, শুধু তাই নয়, একাকি কেশবচন্দ্র সেন তাকে শ্রীরামকৃষ্ণকে তার দোতলার ঘরে নিয়ে যান। সেই দোতলার ঘরে নিয়ে গিয়ে একটি উঁচু আসনে বসিয়ে একটি পাত্রে অনেক ফুল ছিল, সেই ফুলে চন্দন মাখিয়ে সব কিছু দিয়ে কেশব শ্রীরামকৃষ্ণের শ্রীপাদপদ্মে অঞ্জলি দেন। এই অঞ্জলি দেওয়ার সময় আরও একটি উপকরণ তিনি ব্যবহার করেছিলেন, সেটা হচ্ছে তার অনুরাগের অশ্রু, চোখের জল, সেইটি তিনি ওইখানে দিতে থাকেন। কেশবচন্দ্র সেন শ্রীরামকৃষ্ণকে অনুরোধ করেছিলেন এই কথা যেন বাইরে কোথাও না যায়, জগতে সবাই কেশবকে তাদের গুরু হিসেবে মানত এবং শ্রীরামকৃষ্ণকে কেশব তার গুরু হিসেবে মানলেন। এই যে প্রথম দিকে যে উপেক্ষা, সেটা একেবারে শরণাগতির ভাব দেখা দিল। আমরা দেখব কি কেশবচন্দ্র সেন, কি গিরিশচন্দ্র ঘোষ, এদের মতো বিখ্যাত মানুষরা শ্রীরামকৃষ্ণের কাছে শরণাগত হয়েছেন। পুথিকার বলছেন, বিবিধ জাত সন্নিকটে পাত্র পূর্ণে আছে আয়োজন, বিবিধ জাতীয় ফুল মনের মতন, চন্দন চর্চিত করি চক্ষে জল ঢালি, প্রভুর চরণে দেন অঞ্জলি অঞ্জলি, পরিশেষে যুক্ত করে প্রভু দেবে কণ, এ কথা অপরে যেন না করে শ্রবণ। তার মনে হয়েছিল বাইরের লোক যদি জানতে পারে এই বামুনের পায়ে তিনি নিজেকে অর্পণ করেছেন তাহলে তার অখ্যাতি হতে পারে, সেই কারণে তিনি শ্রীরামকৃষ্ণকে এই অনুরোধটি করিয়েছিলেন। শ্রীরাম পুথিকার বলছেন, প্রভু দেবে তেমন ভাবো যেমন বালকে, পেটের ভেতর কোনো কথা নাহি থাকে, দক্ষিণেশ্বরে পরে ফিরিলা যেমনি, দেখেন হাজির তথা বিজয় গোস্বামী, ফুকরিয়া গুণমণি কহিলেন তাই, শ্রীমুখে মৃদুল হাসি কি বা শোভা পায়, জানি না কেশব কেন পুজিল আমারে, কুসুম চন্দন দিয়া পায়ের উপরে, বুঝিতে প্রভুর লীলা বুদ্ধি, বুঝিতে প্রভুর লীলা বুদ্ধি হয় হারা, নিক্ষেপিয়া এক ঢিল লক্ষ পক্ষী মারা, বারতা বুঝিয়া কহে কেশব গোস্বামী বিজয় গোস্বামী, পুজিয়া অভয় পদ জিনিলেন তিনি, কিন্তু কর্ম আচরিয়া সঙ্গোপনে অতি, অন্যে পরে অনেকের করিলেন ক্ষতি, সত্য তত্ত্ব রসাস্বাদে কেশবের প্রাণ, কিন্তু তার দলে ছিল আসক্তির টান, এবে কেশবের দল ভেঙে গেছে প্রায়, সবই তো সতত পাছে যা আছে যা যায়, বিজয়ে কেশব এবে ভারী মনান্তর, ইহার ভিতরে আছে কারণ বিস্তর, পুঁথিতে বর্ণন তাহা নহে প্রয়োজন, সংক্ষেপে উভয়ে নাই মনেরও মিলন। পুথিকার বলছেন, আর শ্রীরামকৃষ্ণ হলেন একেবারে শিশুর থেকেও বেশি শিশু, তিনি কেশবকে এসে তিনি ফিরে এলেন, কেশব তাকে অনুরোধ করলেন এই কথা যেন বাইরে কেউ না বলে, ছোট শিশুকে যেরকম বলে দেওয়া হয় যে কথা যেন বাইরে কেউ না বলে। আমাদের রামকৃষ্ণ সঙ্গে রামকৃষ্ণের ভক্তদেরও ঠিক এই একটি দিব্য গুণ আছে। আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম পূজ্যপাদ ভূতেশানন্দজি আসবেন শারদানন্দজির জন্মদিনে উদ্বোধনের দিন, একজন ফিস ফিস করে সে তার সে কানের সেই ফটফট আওয়াজটা আমার এখনো কানে বাজে, বললেন তোমাকেই বললাম এই কথা যেন পাঁচ কান করো না। আমি গিয়ে দেখলাম যে আমাকে আমি যে কথা কাউকে বলিনি সে কথা পাঁচ নয় 1000 কানে পৌঁছে গেছে, যে পরিমাণ ভিড় তাতে আমি দেখলাম যে সেই ভিড়ে মানে সেই ভিড় বলছে এ কথা সবাই জানে,
আমি বোকার মতো শান্তভাবে এখানে দাঁড়িয়ে আছি, এবং যিনি আমাকে ফিসফিস করে এটা বলেছিলেন তিনি দেখলাম বহুজনকে হাত পা নেড়ে অনেক কিছু বলছেন, তিনি এখনও বেঁচে আছেন এবং আমার তাকে দেখলে ওই গল্পটার কথা মনে পড়ে। মাঝে মাঝে আমার সঙ্গে দেখা হয় কলকাতায়, অনেক বয়স হয়ে গেছে, কিন্তু এই কথাটা আমার তার খুব মনে পড়ে। ছোট্ট শিশু কেশব, এই শ্রীরামকৃষ্ণ ছোট্ট শিশুর মতো কেশব বললেন, উনিও মাথা নেড়ে চলে এলেন। তারপরে যখন দক্ষিণেশ্বরে এসে পৌঁছলেন, এসে দেখলেন বিজয়কৃষ্ণ গোস্বামী তিনি এসেছেন। তাকে দেখা মাত্র ঠাকুর বলতে থাকেন, কি পাজি বুঝে বলছেন, জানি না কেশব কেন পুজিল আমারে কুসুম চন্দন দিয়া পায়ের উপরে। আমি তো ঠিক জানি না যে কীরকমভাবে ফুল বেল চন্দন ফুল দিয়ে কেন আমাকে পুজো করলেন। এই কিছুদিন আগে একটা বিজ্ঞাপন দেখছিলাম মারাঠিদের ইয়েতে, কিন্তু হিন্দিতে ডাব করা, তাতে সে ভদ্রমহিলার অনেক বয়স হয়েছে, তিনি তার সব খাওয়া দাওয়ার অনেক কিছু রেস্ট্রিকশন আছে, সেই একটা বিশেষ দোকান থেকে সিঙ্গাড়া এসেছে, তিনি শুরু থেকেই তাকে বলে দেওয়া আছে খাবারটা তোমার জন্য নয়। তিনি জিজ্ঞেস করছেন অমুক দোকান থেকে কিনা, তাতে আগে এত বড় বড় হতো, আসল ঘিতে ভাজা হতো, কাজু কিশমিশ দেওয়া হতো, বড় বড় বাদাম দেওয়া হতো তাকে, এখন কি কি দিয়ে করে কে জানে। এই যে তার কোনো প্রয়োজন নেই, কিন্তু ঠিক এটা তিনি বোঝায় বয়স্ক মানুষরা যেন ছোট শিশুর মতো হয়ে যায় অবধ, সেই রকম শ্রীরামকৃষ্ণ ভক্তি আর তার কোনো বন্ধন নেই, তিনি কোনো কিছু লুকোতে পারেন না, তার ভেতর বাইরে খুব পরিষ্কার। তাই বিজয়কৃষ্ণ গোস্বামীকে দেখা মাত্র তিনি বললেন যে কেশব যে কেন আর পা ফুল চন্দন দিয়ে পুজো করলো সে আমি জানি না। বিজয়কৃষ্ণ গোস্বামী কিন্তু এটা বুঝতে পারলেন, এক বুঝিতে প্রভুর লীলা বুদ্ধি হয় হারা, নিক্ষেপিয়া এক ঢিল লক্ষ পাখি মারা, এক ঢিলে লক্ষ পাখি মেরে দিচ্ছেন। এই যে বিজয় এবং কেশবের ভিতরে ঝগড়া আছে, শ্রীরামকৃষ্ণকে কে বেশি ভালোবাসে, বিজয়ের যে সমস্ত নতুন নিয়ম সেগুলো কেউ মানতে রাজি হচ্ছেন না ব্রাহ্ম সমাজে, আর সেই শুধুমাত্র বৈদান্তিক কথাবার্তা নয়, কেশবচন্দ্র সেন তাদের সমাজে ভারত সাধারণ ব্রাহ্ম সমাজে একটু একটু করে কীর্তন চালু করা হয়েছিল। আগে অভেদ সঙ্গীত, ব্রহ্মের অভেদ সঙ্গীত সেই সব গাওয়া হতো ক্যারোলে, কিন্তু আস্তে আস্তে খোল করতাল বাজিয়ে একটু একটু ভগবানের নামও করা হচ্ছে। এইটি ব্রাহ্ম ভক্তরা একেবারেই মেনে নিতে পারছিল না, ক্রমাগত দুটো দল হতে আরম্ভ করেছিল, একজন প্রাচীন আর একদল নবীন দল। এরপরে যখন সেই কুচবিহার কাণ্ডটি হলো, কেশবচন্দ্র সেন নিজেই নিয়ম করেছিলেন অপ্রাপ্ত বয়স্ক বালিকার বিবাহ হবে না, অথচ নিজের কন্যারই বিয়া দিয়েছিলেন কুচবিহার রাজপরিবারে, তখন একেবারে এই ব্রাহ্ম সমাজ ভেঙে তো টুকরো হয়ে গেল, দুটো আলাদা আলাদা ব্রাহ্ম সমাজ হলো, যারা ছিলেন সাধারণ ব্রাহ্ম সমাজে তারা থাকলেন, আর কেশবচন্দ্র সেন স্ট্রিটে সে বিছুয়া বাজার সেই জায়গায় সেইখানে আরেকটি নতুন ব্রাহ্ম সমাজ তৈরি হলো, সেটির নাম হলো নববিধান ব্রাহ্ম সমাজ, নতুন বিধান, যেখানে সেই ব্রাহ্ম ভাবনার একটা নতুন দিক, সেখানে একেবারে ভীষণ রকমভাবে এইসব কীর্তন হতো, মাতৃসঙ্গীত হতো, এমনকি কেশবের বক্তৃতার ভেতরেও জগন্মাতার কথা বলা থাকতো। ঠাকুর এখানে অনেকবার এসেছেন, যতবার তিনি সাধারণ ব্রহ্মসমাজে না এসেছেন তার চেয়েও অনেকবার তিনি বেশি নববিধান ব্রহ্মসমাজে এসেছিলেন, এবং এই নববিধান ব্রহ্মসমাজ থেকেই তিনি হোলি ট্রিনিটি চার্চ, আমার স্ট্রিটের উপর হোলি ট্রিনিটি চার্চ দেখতে যান, এখানে খ্রিস্টরা কেমন করে শ্রীরামকৃষ্ণ প্রভু যিশুর বন্দনা করেন। এই দুজনের ভেতরে যে মতভেদ, তার মাঝখানের সূত্রটি হলেন শ্রীরামকৃষ্ণ, তিনি যেন এই যে আমাদের ইয়ে যে এই বিজয়কৃষ্ণ গোস্বামীর কাছে প্রকাশ করে দিলেন যে কেশব তাকে গুরু হিসেবে তার আদর্শ হিসেবে মেনে নিয়েছে। তিনি বলছেন, কিন্তু কর্ম আচরিয়া সঙ্গোপনি অতি, অন্য পরে অনেকে করিলেন ক্ষতি, সত্যরসা তত্ত্বরসার সাথে কেশবের প্রাণ, কিন্তু তার দলে ছিল আসক্তির টান। ঠাকুর কেশবকে যেন মুক্ত করে দিতে চাইছেন, তিনি সত্য তত্ত্ব রসাস্বাদন করে বেড়ান, যা কিছু সত্য সেই তত্ত্বের অন্বেষণ করে বেড়ান, অথচ তিনি ব্রাহ্ম দলদের এত ভালোবাসতেন, তিনি ওই একটা গণ্ডির মধ্যে থাকতেন, শ্রীরামকৃষ্ণ তাকে সেই গণ্ডির বাইরে বার করে দিতে চাইলেন। এই ঘটনা হওয়ার ফলে কেশবকে বাধ্য হয়ে তার সেই দলকে ছেড়ে যেতে হলো, যে দলকে বাঁচিয়ে রাখার জন্য অনেক সময় কেশবকে অনেক আচরণ করতে হতো যেটা তিনি মন থেকে মেনে নিতে পারতেন না, সেই দলকে বাঁচিয়ে রাখার জন্য
তার যে আধ্যাত্মিক বিকাশ সেটা কখনোই সম্ভব হচ্ছিল না। সেই কারণে যেন শ্রীরামকৃষ্ণ এই এক ঢিল দিয়ে এই কেশবকে ওই যে আদি সাধারণ ব্রহ্ম সমাজ থেকে বার করে নিলেন, যাতে তার ভেতরে যে সেই আধ্যাত্মিক সত্তা সেটি বিকশিত হয়, সেটি যেন আরও রূপ পায়। এবে কেশবের দল ভেঙে গেছে প্রায়, সভিত সতত পাছে যা আছে তা যা যায়, বিজয়ে কেশবে এবে ভারী মনান্তর, ইহার ভিতরে আছে কারণ বিস্তর। বিজয় কৃষ্ণ গোস্বামী এবং আমাদের এর মধ্যে কেশবচন্দ্র সেনের মধ্যে মতান্তর প্রভু, তথাপি একটা কোথাও যেন জোর দিয়ে লেগেছিল, সেটা হচ্ছে কেশবের কম্প্রোমাইজিং ক্যারেক্টারিস্টিক। কেশব যেন এই দলটাকে টিকিয়ে রাখার জন্য তার যাবতীয় সত্তা, তার যাবতীয় ব্যক্তিত্ব, তার যাবতীয় পছন্দ অপছন্দের সঙ্গে কম্প্রোমাইজ করছিলেন, এবং এই কম্প্রোমাইজ করতে গিয়ে তার যে সাধক সত্তা সেইটা যেন বিঘ্নিত হচ্ছিল, সেটা যেন আটকে পড়েছিল, একটা নির্দিষ্ট জায়গার বিশেষে কিছুতেই এগিয়ে যেতে পারছিল না। শ্রীরামকৃষ্ণের এটি দেখে ভারী কষ্ট হচ্ছিল। কেশবের এই পৃথিবী থেকে ফিরে যাওয়ার কথা, কিন্তু সেই অনন্তের পথে অনন্তের সাথে যদি না ফিরে গিয়ে না মিশে গিয়ে ফেরে তাহলে কেশবের মুক্তি নেই। শ্রীরামকৃষ্ণ যেন কেশবকে মুক্ত করে দিলেন, যে দলের দাস হয়েছিলেন, যে দলের মধ্যে তিনি ছিলেন, সেই দল থেকে তাকে বার করে নিয়ে তার ভেতরে সেই সত্য তত্ত্বান্বেষক সাধক সত্তাটির বিকাশ করে দিলেন। এটি হচ্ছে শ্রীরামকৃষ্ণের উদ্দেশ্য। কেশবের মনে মনে সাধ উগ্রতর, বিহার প্রভুর সঙ্গে করে নিরন্তর, শ্রীবদন বিগলিত তত্ত্ব সুধা পানে, চিত্তখানি মত্ত হয়ে রহে রাত্রি দিনে, ভবনে বাগানে কিবা হেথায় সেথায়, হৃদয় রঞ্জন সঙ্গে বেড়ায় বেড়ায়, গঙ্গায় জাহাজে লয়ে বিহার কারণ, একবার কেশবের হয় আয়োজন, সঙ্গে আছে শিষ্যগণ পরম পণ্ডিত, ইদানিং নব্য সভ্য সবে সুশিক্ষিত, নামে তারা ব্রহ্মজ্ঞানী, যে জ্ঞান সে জ্ঞান কোথায়, সকলে সংসারী মাত্র আমাদের নাই, কামিনী কাঞ্চন প্রাণে জাগে নিরবধি, এই ভব সংসারে কারারও কয়েদি, তবু মহাভাগ্যবান কেশবের সাথে, প্রভুর দর্শন মুক্তি নিশ্চয় পশ্চাতে, আজি কেশবের সঙ্গে কথোপকথন, রামকৃষ্ণ কথামৃতে আছে যেরকম, সেই মতো কহি শুনি আছে যেন দেখা, কথামৃত পূজনীয় মাস্টারের লেখা, মাস্টার বলিলে পরে অন্য কেহ নাই, এক এক মহেন্দ্রনাথ গুপ্ত মহাশয়। বলছেন কেশবের যেন দিন দিন ধরে শ্রীরামকৃষ্ণের প্রতি উগ্রতরতার স্বাদ হতে আরম্ভ করেছিল। কেশবকে ঠাকুর প্রার্থনা করতে বলেছিলেন, কিন্তু যেহেতু সেই সব প্রার্থনায় মূর্তি গুরু এসবের কথা আছে, কেশব তার দল ভেঙে যাবে বলে তিনি কিছুতেই সেই প্রার্থনাটি করতে রাজি হলেন না। শ্রীরামকৃষ্ণ অনুভব করলেন যে কেশবের ভেতরে সাধক সত্তার যদি এই যে বন্ধন, এটি যদি মুক্ত করে না দেওয়া যায় তার কিছু হবে না। কেশব সে সময় একেবারে স্টার অফ অ্যাট্রাকশন, সোসাইটি স্টার অফ অ্যাট্রাকশন, যত সে লেখাপড়া জানা মানুষ তারা কেশবের বক্তৃতা শুনবার জন্য ব্রাহ্ম সমাজে আসতে, মূলত ব্রাহ্ম সমাজের সাধারণ ব্রহ্ম সমাজের এই যে প্রতিপত্তি এবং নববিধান ব্রাহ্ম সমাজের সেই সময়কার যে প্রতিপত্তি, তার মূল কারণ হচ্ছে কেশবচন্দ্র সেন। তার যারা শিক্ষিত লেখাপড়া জানা মানুষ তারা হয়তো সংসারে আবদ্ধ কামিনী কাঞ্চনের দাস, কিন্তু তারা কেশবের খুব ফলো, কেশবের কাছে তারা ভগবানের কথা শুনতে চাইছে। আবার কেশবের শ্রীরামকৃষ্ণের প্রতি ভীষণ আকর্ষণ, তিনি দিনে রাতে সব সময় ঠাকুরের সঙ্গে কথা বলবার জন্য পাগল হয়ে থাকতেন। এমনকি তিনি এই নব্য সভ্য পণ্ডিতদের নিয়ে একদিন লঞ্চে করে গঙ্গা বিহার করেন শ্রীরামকৃষ্ণকে নিয়ে। এই নব্য সভ্য মানুষদের সামনে শ্রীরামকৃষ্ণ সেইভাবে দেখতে গেলে একেবারে মূর্খ এবং সফিস্টিকেটেড নন, পরিশীলিত নন, কিন্তু তার অনন্ত জ্ঞান ভাণ্ডারের সামনে তারা একটা ক্ষুদ্র শিশু মাত্র, এই হচ্ছে অবস্থা। এই অবস্থায় তারা এই শ্রীরামকৃষ্ণের সঙ্গে তার দেখা হতে থাকল, এবং শ্রীরামকৃষ্ণের দিব্য আকর্ষণ, দিব্য সঙ্গ পেয়ে যেমন কেশব ধন্য হচ্ছিলেন, তেমনি কামিনী কাঞ্চন আসক্ত মানুষজন যারা কেশবের আকর্ষণে ব্রাহ্ম সমাজ এসেছিলেন এবং সোকল্ড ব্রহ্মের সন্ধানে নেমেছিলেন, তাদের মধ্যেও আত্মমুক্তির পথ তারা ধীরে ধীরে দেখতে পাচ্ছিলেন। পুথিকার লিখছেন, একজন ব্রহ্মভক্ত প্রভু দেবেকণ
পাওহারি নামে বা এক পাওহারি বাবা নামে সাধু একজন, বড়ই মহাত্মা নামে বড়ই মহাত্মা গাজীপুরে থানা তার, ভক্তিবরে রাখে ঘরে ফটো আপনার, ঈষৎ আবেশ অঙ্গে প্রভুর এখন, এই কথা বারবার করিয়া শ্রবণ, শ্রীবয়ানে মৃদু হাস্য করিয়া উত্তর, ফটো ছাপা শরীরের যাহা বিনশ্বর, তবে আছে এক কথা শুন পরিচয়, বিভুর বিরজ স্থান ভক্তের হৃদয়, সত্য সর্বভূতে রাজে শত ভগবান, ভক্তের হৃদয়ে তবু বিশেষত স্থান, উপমায় কন পরে যেন জমিদার, গোটিয়া জমিদারের মধ্যে অনেক আগার, তবু প্রীতি রহে তার কোনো এক স্থলে, সর্বদা যেখানে প্রায় দর্শন মেলে, সেই মতো ভক্তদের হৃদয়ের স্থান, সদা বিরাজিত যে থারণ ভগবান, এইখানে প্রভুদেব কহিলা সংকেতে, যে রাখে প্রভুর মূর্তি ভক্তির সহিতে, ঈশ্বরের আবির্ভাব সেই ঠাঁই রহে, কেননা বিরাজে প্রভু তাহার শ্রীদেহে, শ্রীপ্রভুর দেহখানি দেখিবারে পায়ে, ঈশ্বরের বিলাসের সর্বোত্তম ঠাঁই। প্রতিকার বলছেন, এক ব্রহ্মভক্ত ঠাকুরকে ওই স্টিমারে যেতে যেতে বললেন, পাওহারি বাবার নামে গাজীপুরে এক সন্ন্যাসী আছেন, তিনি আপনার ছবি তার ঘরেতে রেখেছেন। একবার নয়, একাধিকবার যখন ঠাকুর তখন ঠাকুরকে এই কথা বলা হলো, তখন ঠাকুর বললেন, ও এই শরীরের এই দেখুন একবারে ক্লিয়ার কাট কনসেপ্ট আছে, যে যে খোলটা যেটা আছে সেটা একটা, আর খোলের মধ্যে যেটা আছে সেটা একটা, একদম খুব পরিষ্কার ধারণা। পূজ্যপাদ মহাপুরুষ মহারাজ খুব অসুস্থ, এত অসুস্থ সারা রাত্রির ঘুমোতে পারেনি, এত হাঁপানির কষ্ট হয়েছে, বালিশ তার উপর বালিশ তার উপর বালিশ তার উপর বালিশ, ওই দিয়ে হাত দুটোকে ওই বালিশের উপর দিয়ে রেখে দিয়েছেন। ডাক্তার এসেছেন দেখতেন, ডাক্তার এসে জিজ্ঞেস করছেন, আপনি কেমন আছেন? বলছেন, আমি তো ভালোই আছি। তখন তিনি জিজ্ঞেস করছেন, আচ্ছা এখান থেকে যে খবর গেল আপনি খুব ভালো নেই, বউ বলছে, ও এই শরীরের কথা বলছো, ওটা কেমন আছে সেবকদের জিজ্ঞেস করে, একদম পরিষ্কার ক্লিয়ার কনসেপশন, আমি ভালো আছি। শরীরটা খারাপ হতেই পারে, শরীরের নানা ব্যাধি হতেই পারে, কিন্তু আমি ভালো আছি। এই যে শরীরের ভেতরে যে পরম পুরুষ বিরাজ করছেন, তার সঙ্গে লীলা করে তার সঙ্গে মিলনে আমি আনন্দে আছি, এই যে দেখুন একদম ক্লিয়ার কাট কনসেপ্ট শ্রীরামকৃষ্ণের। বলছেন এই শরীরের এই বিনশ্বর শরীরের ইয়েতে রাখেন, তারপরে ঠাকুর তাকে বলছেন, দেখো ভক্তের হৃদয়ে হচ্ছে ভগবানের বিশেষ স্থান, মানুষের হৃদয়ে সেখানে তিনি আছেন। বলছেন, স্তবে আছে এক কথা শুন পরিচয়, বিভুর বিরাজ স্থান ভক্তের হৃদয়, সত্য সর্বভূতে রাজে শত ভগবান, ভক্তের হৃদয়ে তবু বিশেষত স্থান। সব জায়গায় তিনি বিরাজ করছেন, সব কিছুর ভেতরে তিনি আছেন, কিন্তু তার সবচেয়ে বেশি প্রকাশ তার হৃদয়ের মধ্যে। আমরা যে শুদ্ধ সত্যগুণী মানুষকে দেখতে যাই, কেন দেখতে যাই? আমাদের সঙ্গে কি কিছু ফারাক আছে? খুব একটা ফারাক নেই। হয়তো আপনারা সাদা রঙের পোশাক পরেন, তিনি হয়তো হলুদ বা গেরুয়া রঙের পোশাক পরেছেন, কিন্তু আমাদের সঙ্গে ফারাক হচ্ছে এই, আমাদের ভেতরে যে বিভুরূপে ঈশ্বর বিরাজ করছেন আমরা তার প্রকাশ দেখতে পাই না। তার কারণ আমাদের আসক্তি তার উপর একটা মায়াজাল বিস্তার করে থাকে, আর সেই মানুষটি সেই আসক্তি শূন্য হয়ে গেছেন বলে তার ভেতরে যে ঈশ্বর আছেন তাকে খুব পরিষ্কার করে দেখা যায়। দেহরাদুনের কাছে শহরের মধ্যেই একটি মন্দির ছিল, সেইখানে এক সাধক থাকতেন। শুনেছি সম্প্রতি সেই সাধকের শরীর চলে গেছে, আমি প্রায় 20 বছর আগেকার কথা বলছি। পূজনীয় সর্বপ্রিয়ানন্দজি আমাকে তার খোঁজ দিয়েছিলেন, বলেছিলেন যখন ফিরে যাবেন দেহরাদুন থেকে ফিরে যাওয়ার আগে অবশ্যই ওনার সঙ্গে দেখা করে যাবেন। আমি গেলাম তাকে দেখতে, একটি মন্দিরের ভেতরে একটা ছোট্ট ঘরে থাকেন, এত ছোট ঘর মানুষের রান্নাঘর বোধহয় তার চেয়ে বড় হয়, একটাই খাট পাতা আছে, খাট পাতার পর আর মেঝেতে বিশেষ জায়গা নেই, দুপাশে এক হাত করে জায়গা আছে যেখান দিয়ে বেরিয়ে যাওয়া যায়। তিনি তার ঘরে কাউকে ঢুকতে দেন না, ঘরের ভেতরে একটা দেওয়ালে একটা ইয়ে রাখানো আছে, সেখানে রাম সীতা লক্ষ্মণজির মূর্তি আছে, মহাবীরের মূর্তি আছে। এবং তার সাধন কি, তিনি রোজ গীতা পড়েন, একবারে শুরু থেকে শেষ অবধি, এবং গীতা পড়তে পড়তে তার গীতার দর্শন হয়েছেন। তাঁতে আর আমাতে খুব একটা ফারাক নেই, তিনিও যেমন দেখতে সুন্দর আমাকে কুৎসিত দেখতে হলো ওই রকম মানুষের মতোই দেখতে। তিনি হলুদ রঙের কাপড় পরে আছেন, আমি গেরুয়া রঙের কাপড় পরে আছি, কিন্তু তাকে দেখে মনে হয়েছে
এক অদ্ভুত আনন্দের মধ্যে, এক অদ্ভুত আনন্দের জগতে তিনি বিরাজ করছেন, যে জগতের ভেতরে সেই আনন্দটাকে তিনি নিজের ভেতরে নিতে পারছেন এবং সেটা তার চোখে মুখে সব জায়গায় প্রকাশিত হচ্ছেন। খুব বিষ্টভাষী, দারুণ সুন্দর করে কথা বলছেন, কিন্তু মনে হচ্ছে যেন তার মনের একটা অংশ অন্য কোথাও, অন্য কোথাও রয়েছে, সেটা এই জগতে আমাদের এই মানুষজনের মধ্যে নেই। শ্রীরামকৃষ্ণ বলছেন যে সবার হৃদয়তে ভগবান বিভুরূপে বিরাজ করছেন, তিনি সর্বত্র বিরাজ করছেন কিন্তু সবার হৃদয়ে বিরাজ করছেন, এবং হৃদয় হচ্ছে তার ডঙ্কা মারা জায়গা, যেখানে তিনি সবচেয়ে বেশি প্রকাশিত হন। আমরা যত তাকে চিন্তা করতে পারবো আমাদের হৃদয়ে, তত তার প্রকাশ দেখতে পারবো এবং তত নিজেরা আলোকিত হতে পারবো। উদাহরণ দিচ্ছেন, একজন জমিদারের বিরাট বড় জমিদারি, বিভিন্ন জায়গায় তার ঘর, কিন্তু একটা জায়গায় আছে যেখানে সবাই তাকে গেলেই তার দর্শন পায়। যেরকম এখনকার নেতাদের অনেক জায়গায় ঘর থাকে কিন্তু পার্টি অফিসে গেলে তাকে দেখা যায়, ঠিক সেই রকম ভগবানের ওরকম একখানা জায়গা আছে যেখানে গেলে সবাই তার, সেই জমিদারের একটা ঘর আছে যেখানে সবাই গেলে তার দেখা পায়। ঠিক সেই রকম ভগবানের দেখা করতে গেলে নিজের হৃদয়ের প্রসারণ করতে হয়, নিজের হৃদয়টি যত পরিষ্কার হবে তত আমরা তার ভেতরে ভগবানের প্রকাশ দেখতে পাবো এবং সেই প্রকাশ দেখে আনন্দে অধীর হতে পারবো। পুথিকার বলছেন, ঠাকুর যেন ঠাড়ে ঠোড়ে বলছেন যে এই যিনি, তিনি যেন বলতে চাচ্ছেন যে সদা বিরাজিত যেথা রণ ভগবান, এইখানে প্রভুদেব কহিলা সংকেতে, যে রাখে প্রভুর মূরতি ভক্তির সহিতে, ঈশ্বরের আবির্ভাব সেই ঠাই রহে, কেননা বিরাজে প্রভু তাঁহার শ্রীদেহে, শ্রীপ্রভুর দেহখানি দেখিবারে পাই, ঈশ্বরের বিলাসের সর্বোত্তম ঠাই। নিজের ছবি দেখে তিনি বলেছিলেন এক উচ্চ যোগের অবস্থা, কালে ঘরে ঘরে এর পূজা হবে, মাইরি বলছি বাপান্ত দিব্যি। এই শ্রীরামকৃষ্ণের নিজের সার্টিফিকেট যে আগামী দিনের মানুষ এই শ্রীরামকৃষ্ণ মূর্তিটির পূজা করবে, কারণ তার মধ্যে দিয়ে তার প্রকাশ হচ্ছে। তার যে আনন্দময় চেহারা যেটা আমরা কথামৃতে পাই, সেটি কেমন দেখতে ছিল সেটি সম্পর্কে ধারণা করতে হলে শ্রীরামকৃষ্ণের এই দিব্য রূপটির দিকে তাকাতে হবে। কীরকম আনন্দে তিনি ডুবে থাকতেন, শ্রীরামকৃষ্ণের হাসিটা যদি আমরা খুব গভীরভাবে লক্ষ্য করি, তাহলে সেই আনন্দ আমার হৃদয়কে স্পর্শ করবে। পুথিকার বলছেন, তাহার পশ্চাতে কর্ণ প্রভু গুণধাম, ভিন্ন ভিন্ন নাম গত এক সেই এক রাম, জ্ঞানীগণে ব্রহ্ম বলে আত্মা যোগী জনে, ভক্ত কহে ভগবান এক বস্তু তিনে, উপমায় একজন ব্রাহ্মণ যেমন, পূজারী উপাধি যুক্ত পূজারী যখন, রাধুনী বামন নামে সবে ডাকে তারে, সেই সে ব্রাহ্মণ যবে পাক কর্ম করে, রুটি বিক্রি করে যদি শিরে লয়ে টালা, তাহার উপাধি রুটি বিস্কুটওয়ালা, কার্য অবস্থার ভেদে নাম স্বতন্ত্র, কিন্তু সকলের মধ্যে সেই ঈশ্বর, সেই সে ঈশ্বর, ভাঙিয়া দিলেন হেথা প্রভু গুণমণি, সাকার কি নারাকার নিরাকার সেই একা তিনি। পুথিকার বলছেন, আরো সহজ করে বলার জন্য তিনি বলছেন যে একই রাম ভিন্ন ভিন্ন নামে ভিন্ন ভিন্ন মানুষের কাছে প্রকাশিত হন। উদাহরণ দিচ্ছেন, বলছেন যোগীজন, জ্ঞানীগণ যাকে ব্রহ্ম বলে, যোগীজন যাকে আত্মা বলেন, ভক্তরাই তাকে ভগবান বলেন। উদাহরণ দিচ্ছেন এক ব্রাহ্মণের জন্য, ব্রাহ্মণের কথা, তিনি যখন পূজা করছেন, পূজারী উপাধিযুক্ত হয়ে পূজা করছেন, তখন তাকে পূজারী ব্রাহ্মণ বলা হয়। যখন সেই ব্রাহ্মণ রান্না করছেন অনেকের জন্য, তখন তাকে পাচক ব্রাহ্মণ বলা হয়, পাচক মশাই, তিনি তখন পাচক করছেন, পাক কর্ম করছেন। তারপরে তিনি যখন মাথায় রুটি নিয়ে, রুটি বিস্কুট এসব মাথায় ডালায় নিয়ে বিক্রি করতে থাকেন, ঘুরে ঘুরে বিক্রি করতে থাকেন, তখন তার নাম হয় রুটিওয়ালা, রুটি বিস্কুটওয়ালা। ঠিক সেই রকম কার্য অবস্থার ভেদে নাম স্বতন্ত্র, কিন্তু সকলের মধ্যে সেই সে ঈশ্বর, ভাঙিয়া দিলেন হেথা প্রভু গুণমণি, সাকার কি নিরাকার সেই একটা তিনি। ঈশ্বরকে যেভাবেই আমরা অনুভব করি না কেন, আমাদের যে শক্তি দিয়ে আমরা যেভাবেই অনুভব করার চেষ্টা করি না কেন, তিনি ঠিক সেইভাবে প্রকাশিত হন, তার সেই প্রকাশটা আমাদের কাছে সেইভাবে আসে, এটা আমাদের বুঝে নিতে হবে। পুথিকার বলছেন, বিশেষ ইয়া বলিবারে কহেন এখন,
জ্ঞানী যোগী ভক্ত এই তিনের লক্ষণ। জ্ঞানী যিনি তার মুখে নেতি নেতি রব, জীব জগৎ কহে মিথ্যাই সব, নাম রূপ স্বপ্নবৎ ভ্রমাত্মক দৃশ্য, খালি সার বস্তু ব্রহ্ম সর্বস্ব উদ্দেশ্য। বিবেক বিরাগে সমে দমে জ্ঞানী বীর, বিচার সহায় করে মন খানি স্থির, পশ্চাতে মনের লয়ে সমাধি যখন, উপলব্ধি ব্রহ্ম জ্ঞান তাহার তখন। যোগী জনে নিরজন স্থিরাসন করি, এক মনে ধ্যান চেষ্টা দিবা বিভাবরি, বিষয় হইতে মন সার গ্রহণ কারণে, বিষয় হইতে মন সংগ্রহ কারণে, ধ্যান উদ্দেশ্য তার অন্যে নাহি জানে, করগত জবে মন চেষ্টা পরে তারে, পরম আত্মার সঙ্গে যোগ জীবাত্মার। ভক্তগণ কিরকম শুনিতব কই, ভক্তেরা জানে না অন্যে ভগবান বই, জীব জগত সত্য ভক্তদের কাছে, জগতের স্রষ্টা তিনি জগত তাহাতে, জীব জন্তু তরুলতা চন্দ্র সূর্য জল, চরাচর বিশ্ব তাঁর ঐশ্বর্য কেবল, সকলেতে তিনি সব তাহার ভিতরে, অন্তরে বাহিরে তিনি ব্যক্তি ব্যক্ত চারিথা চরাচরে, শান্ত দর্শ নানা ভাব ভক্ত ভুঞ্জে তায়, চিনি না হইয়া চিনি আশা দিতে চায়। এই বলছেন তিনি তিন ভাবের কথা, তিন রকম জ্ঞানী যোগী এবং ভক্ত তাকে তিন ভাবে তাকে আস্বাদন করেন। জ্ঞানীগণ বলতে থাকেন তিনি কি এরূপ, তার মনে প্রশ্ন উত্তর আসে না তিনি এরূপ নন, তিনি কি ওরূপ প্রশ্নের উত্তর আসে না তিনি এরকম না, এইরকম নেতি নেতি না না নেতি 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 করতে করতে ধীরে 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 তিনি সেই অনন্তকে খুঁজে পান। বলছেন কিরকম, বলছেন জীব যিনি তার মুখে নেতি নেতি রব, জীব ও জগৎ কহে মিথ্যা ঈশ্বর, এই ঈশ্বর কি জীব, এই ঈশ্বর কি জগৎ, এসব কিছু নয়, তার ভেতরে অনুসূত হয়ে আছে, এগুলো সবই তার প্রকাশ, আমি আর তিনি কি আলাদা, বলছেন না আমি তিনি তিনি আমি, জগতের যা কিছু দৃশ্যমান আমি যেমন তার তার একটি পরিপ্রতিচ্ছবি, তেরকম জগতে যা কিছু সব ঈশ্বরের প্রতিচ্ছবি, আলাদা করে কেউ নেই। এইটার একটা খুব উচ্চ একটা ভাবনা, এই ভাবনা যখন মানুষের মধ্যে আসে মানুষের মধ্যে সমস্ত কিছু বদল হয়ে যায়। আগের দিন এই গোলপার্কের ভক্ত সম্মেলনে শ্রীরামকৃষ্ণ পূজা পদ্ধতির একটা অংশ থেকে জীবন ন্যাস থেকে স্বামী দেবরাজানন্দজি বলছিলেন যে আমরা যখন পুজো করি হৃদয়ে হাত দিয়ে বলি আং রিং ক্রৌং ইয়ং রং লং বং সং সং হৌ হংস শ্রীরামকৃষ্ণ দেবতায়া প্রাণা ইহ প্রাণা আং রিং ক্রৌং ইয়ং রং লং বং সং সং হৌ হংস শ্রীরামকৃষ্ণ দেবতায়া জীব ইহ স্থিত আং রিং ক্রৌং ইয়ং রং লং বং সং সং হৌ হংস শ্রীরামকৃষ্ণ দেবতায়া সর্বেন্দ্রিয়াণি আং রিং ক্রৌং ইয়ং রং লং বং সং সং হৌ হংস শ্রীরামকৃষ্ণ দেবতায়া বাং মনশ্চক্ষুত্ব শ্রোত্রগ্রাণ প্রাণ ইহাগত সুখম চিরম তিষ্ঠন্তু স্বাহা। বলছেন এই মন্ত্রের অর্থ কি, না প্রথমে বীজ মন্ত্রগুলো বাদ দিয়ে যদি আমরা বলি তাহলে শ্রীরামকৃষ্ণ দেব ইহাগচ্ছ, এই শ্রীরামকৃষ্ণ দেব প্রাণা ইহ প্রাণা, এই যে ভক্তের যে প্রাণবস্তু এটি আর তার ভক্তের নয়, এটি ঈশ্বরের প্রাণ। এই যে ইন্দ্রিয়গুলো যা কিছু যার দ্বারা পঞ্চেন্দ্রিয় পঞ্চ কর্মেন্দ্রিয় মন বুদ্ধি অহংকার এগুলো সব তার আর নিজের নয়, সবটাই তার ইষ্টে। আর এই যে যা কিছু তিনি করছেন বাক মন এই যা কিছু তিনি করছেন সব তার নিজের নয়, সবই ইষ্টে। যখন নিজেকে ইষ্টময় ভাবা হয় তখন আমাদের নিজের মনের ভাব মনুষ্য থেকে আরও ঊর্ধ্বলোকে যাত্রা করে, এবং যখন আমি নিজের ভেতরে আমার ভেতরে ইষ্টকে দর্শন করতে পারি জগতের সবার ভেতরে ভগবানকে দর্শন করতে পারি। ভারি সুন্দর, পরে এই প্রসঙ্গে যখন আলোচনা হচ্ছিল তখন প্র্যাকটিস অফ দি প্রেজেন্স অফ লর্ড এই গ্রন্থের একটি অংশ থেকে আমরা কথাবার্তা বলছিলাম, সেখানে মহারাজ আমাদের বলছিলেন যে ব্রাদার লরেন্স যিনি খুব আমরা বলেছি ব্রাদার লরেন্সের কথা, স্বামীজি এই গ্রন্থটির কথা বলেছেন প্র্যাকটিস অফ দি প্রেজেন্স অফ লর্ড, ব্রাদার লরেন্স তিনি একটি চার্চ এসেছেন সাধু হবেন বলে, অল্প লেখাপড়া শিখেছেন এবং অল্প লেখাপড়া শেখার জন্য তাকে রান্নাঘরে এবং খাবার ঘরের পরিবেশনের দায়িত্ব দেওয়া হয়েছে। পরিবেশন যখন তিনি করছেন দেখছেন বিভিন্ন পাদ্রী বিভিন্ন রকম আচরণ করছে, কেউ নিঃশব্দে কেউ যাচ্ছেন, কেউ গল্প করছেন খ্যাঁক খ্যাঁক করে, কেউ ভাবছেন যে খাবার মুখ থেকে বার করে ছুঁড়ে ফেলে দিচ্ছেন,
সেই ইঠো খাবার সেটা পরিষ্কার করতে ব্রাদার লরেন্সের খুব খারাপ লাগছিল। তার মন খুব খারাপ হয়ে আছে, তিনি ঈশ্বর চিন্তায় মগ্ন হওয়ার কথা ভাবছেন আর মনের ভেতরে এই চিন্তাগুলো হচ্ছে। হঠাৎ তার মনের ভেতরে একটা স্পার্ক এলো। স্পার্কটা কি? মনে হলো যদি আমার প্রভু ওরকম ওই সব কিছু, আমি যদি মনে করি এই যে যারা যাবতীয় পাদ্রীরা আছেন এরা আর কেউ নয়, আমার প্রভুর একটা একটা প্রকাশ, কোথাও আমার প্রভু শান্ত হয়ে খাচ্ছেন, কোথায় আমার প্রভু উগ্র হয়ে খাচ্ছেন, কোথায় আমার প্রভু খেতে পাচ্ছেন না, তার মুখ থেকে পড়ে যাচ্ছে, গায়ে পড়ে যাচ্ছে, আমার প্রভু যদি এরকম করতেন আমার কী করণীয় ছিল, আমার কী করণীয় ছিল না তার মুখটা মুছিয়ে দেওয়া, তার পোশাকটা মুছিয়ে দেওয়া, এমনকি তিনি যদি খাবার কিছু ফেলেও দেন সেটা পরিষ্কার করা কি আমার উচিত ছিল না? তিনি তার মনে হলো এই যে উনি বলছেন এই যে যখন আমাদের এই ভাবটাকে আমরা আরোপ করতে পারি আমাদের আশপাশের যে মানুষ তাদের সকলের ভিতরে ঈশ্বর দর্শন করতে পারি, এই ঈশ্বর দর্শন যখন করি আমার প্রকাশ যখন সকলের ভেতর দেখি তখন কারুর সাথে আমরা সামান্যতম খারাপ ব্যবহার করতে পারি না। বলছেন বিবেক বিরাগ সমে দমে জ্ঞান বীর, বিচার সহায় করে মন খালি স্থির, পশ্চাতে মনে লয়ে সমাধি যখন, উপলব্ধি ব্রহ্ম জ্ঞান তাহার তখন, যোগী জনে নিরজনে স্থিরাসন করি, এক মনে ধ্যান চেষ্টা দিবা বিবাহরি, বিষয় হইতে মন সংগ্রহ কারণে ধ্যান উদ্দেশ্য তার অন্য নাহি মানে, করগত জবে মন স্থির চেষ্টা করে তার, পরম আত্মার সঙ্গে যোগী যোগ জীবাত্মা। যোগী কি করেন? তিনি যোগ সাধনা করতে থাকে, বারবার তার মন উচ্চ দিকে যাওয়ার চেষ্টা করে, আবার সেই মন সুসু 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 করে নেমে চলে আসে, আবার তিনি চেষ্টা করে তার মনটাকে উঁচু করে তোলার চেষ্টা করেন, আবার তার মন উপর থেকে নিচে চলে আসে। এই বারবার সংগ্রাম করতে করতে, বাসনাকে ত্যাগ করতে করতে তিনি সেই এক জায়গায় একটি দিকে মনকে যখন নিবিষ্ট করেন তাতে মন নিবিষ্ট হয়, তখন সে মনে করে তার ভেতরে যে আত্মা আছে সেটি জীবাত্মা, আর যার সঙ্গে সে মিলিত হচ্ছে সে পরমাত্মা, সেই জীবাত্মার ভিতরে পরমাত্মের প্রকাশ হয়, আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর, সেই পরমাত্মার প্রকাশ আমাদের ভেতরে হতে থাকে এবং যোগী তখন অনুভব করে এই জগৎ সংসারে সে আর কিছু নয়, সে হচ্ছে পরমাত্মার আরেকটি আলো। আর ভক্তেরা কি করে? বলছেন ভক্তগণ কিরকম শুনো তবে কই, ভক্তেরা জানে না অন্য ভগবান দই, জীব জগৎ সত্য ভক্তদের মতে, জগতের স্রষ্টা তিনি তাহা তিনি জগৎ তাহাতে, জীব জন্তু তরুলতা সঞ্চন্দ্র সূর্য জল, চরাচর বিশ্ব তার ঐশ্বর্য কেবল। আমরা যেরকম এই যারা যোগীগণ বা যারা এই ভগবানের মনকে নিবিষ্ট করেছেন অদ্বৈত বেদান্তবাদী জ্ঞানীরা, তারাই জগৎকে মিথ্যা বলে প্রতিপন্ন করে, বলে যা কিছু দৃশ্যমান সমস্ত কিছু মিথ্যা, আদতে এগুলো কিছু নয় সবটাই ভগবানের প্রকাশ। কিন্তু ভক্তরা তা বলেন না, ভক্তরা সব কটাকে স্বীকার করেন, এই গাছ এই ফুল এই তরুলতা মানুষ নানা ভ্যারাইটির মানুষ সবাইকে স্বীকার করেন এবার সব, এবং অন্তর থেকে অনুভব করেন যে সকলের মধ্যে দিয়ে তিনি প্রকাশিত হন। তারা বারবার বন্ধনের মধ্যে পড়েন, বন্ধন থেকে কষ্ট পান, আবার ঈশ্বরকে আঁকড়ে ধরে থাকেন, এরকম করে ধীরে ধীরে নিরন্তর চেষ্টা করতে করতে তারা ঈশ্বরের স্বরূপ হয়ে ওঠেন। তাদের যাওয়ার পথ কি? ভগবানকে তারা নানাভাবে দেখেন, এই যে শান্ত দাস্য সক্ষ মধুর এই যে নানা রকম ভাব, সেই সব ভাব দিয়ে তারা দেখেন। বাৎসল্য, এই যে মা নন্দরানী বা মা কৌশল্যা, তিনি রাম বা কৃষ্ণকে তার বাৎসল্য রসে জারিত করেছিলেন, তারা কি জানতেন না যে রাম বা কৃষ্ণ এরা পূর্ণ ব্রহ্ম নারায়ণ? অবশ্যই, যে যোগী মাতা তাকে পালন করছেন তিনি কি খুব সামান্য মানুষ ছিলেন? তা কিন্তু নয়। এই যে আমরা চন্দ্রামণি দেবীর ঘটনাগুলো করি, চন্দ্রামণি দেবী কি অনুভব করেননি যে তিনি স্বয়ং পূর্ণ ব্রহ্ম নারায়ণের মা? কিন্তু বারবার তিনি ভুলে যাচ্ছেন, কেন ভুলে যাচ্ছেন? ঈশ্বর তাকে তার মায়ায় আবৃত করে তাকে ভুলতে বাধ্য করছেন, এটা হচ্ছে কথা, এইটাই হচ্ছে মজা। ঠিক সেই রকম ভগবানকে আমরা এই নানাভাবে দেখার চেষ্টা করি, কখনো তাকে বন্ধুভাবে ভাবি, তাকে ভালোবাসি, তাকে স্নেহ করি, নিজে না খেয়ে তার জন্য নিয়ে আসি, এরকমভাবে কখনো তাকে সখাভাবে ভাবি, কখনো মধুরভাবে তিনি আমার স্বামী, তিনি আমারই জগৎপতি, আমি তার কেবলমাত্র সেবিকা মাত্র, সেই ভেবে
তাকে আমার ভিতরে সেই ভাবটি আরোপ করে এই ঈশ্বরের আস্বাদন করি। দেখুন, যোগীগণ সেই পরম ব্রহ্মের আস্বাদ করছেন, জ্ঞানীগণ সেই পরম ব্রহ্মের আস্বাদ করছেন, ভক্তেরাও সেই পরম ব্রহ্মের আস্বাদ করছেন। ওয়ে অফ, যাওয়ার পথটা আলাদা, কিন্তু সকলেই সেই এক অপার আনন্দকে আস্বাদ করছেন। সবাই সেই পাঁচ মাথায় মরে যাবেন, কেউ যাবেন বিধান শরণে দিয়ে, কেউ আসবেন আর্যিকর রোড দিয়ে, কেউ আসবেন ভূপন বোস অ্যাভিনিউ থেকে, কেউ আসবেন টালাপাট থেকে, কেউ আসবেন লোয়ার সার্কুলার রোডে। কিন্তু সবাই যখন যাবেন, সবাই সুভাষচন্দ্রের মূর্তিটি দেখতে পাবেন। সবাইকে বলে দেওয়া আছে নেতাজি সুভাষের মূর্তিতে সামনে দাঁড়াবে। আগে হাওড়া স্টেশন একটা বড় ঘড়ি, এখন আছে সেই বড় ঘড়ি, আমাদের দাঁড়ানোর জায়গা, মিট করার জায়গা ছিল বড় ঘড়ির তলায়। কেউ আসছে শ্যামনগর থেকে, কেউ মধ্যম গ্রাম থেকে, কেউ আসছে বজবজ থেকে, কিন্তু আমরা সবাই এসে মিলিত হচ্ছি সেই বড় ঘড়ির তলায়। যোগী, জ্ঞানী এবং সাধক, ভক্ত, এরা তিনজনই সবাই সেই ঈশ্বরী প্রেমে, ঈশ্বরী ভাবেতে বিভোর হয়ে আছে। তারা এই ঈশ্বরের ভাবেতে একদম বিভোর, একবারে ডুবে আছে তার মধ্যে, এইটা তার মধ্যে তারা ডুবে আছে। কিন্তু সবাই আলাদা আলাদা, যাওয়ার পথটা আলাদা আলাদা। তাই বলছেন, সকলেতে তিনি সব তাঁহারও ভিতরে, অন্তরে বাহিরে, অন্তরে বাহিরে তিনি তার ব্যপ্ত চরাচরে, সকলের ভেতর তিনি এবং সবার ভিতরে তিনি বিরাজ করছেন, সবার ভেতরে তিনি এবং তাঁর ভেতরে সবাই বিরাজ করছেন। এই জগৎ সংসারে কোনো কিছু আলাদা নয়। বিশ্বরূপ দর্শন যোগে অর্জুন দেখলেন শ্রীকৃষ্ণের ভেতরে সব কিছু বিরাজ করছেন, এমনকি সেই সময় সে দৃশ্য ও শ্রীকৃষ্ণ বলছেন এবং অর্জুন শুনছেন, সেটিও যেন সেইটিও জগৎ কারণিকের মধ্যেই বিরাজ করছে। আলাদা করে কিছু নেই, অনুভবের পার্থক্য থাকে না, শুধুমাত্র যাওয়ার পথটার আলাদা আলাদা ভাব। শ্রী ভগবানের কাছে প্রার্থনা, আমাদের মনের ভেতরেও যেন এই ভাবটিকে আমরা দৃঢ়ীকৃত করতে পারি, আমরা যেন এইভাবে ডুবে থাকতে পারি, এবং যে পথ দিয়েই যাই না কেন, আমরা যেন অবশ্যই শ্রী ভগবানকে অনুভব করতে পারি। আজ এই পর্যন্ত, দুর্গাপূজার আগে এই আমাদের শেষ পুঁথিপাঠের ক্লাস। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছাকল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরুমাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম, ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।